প্রকাশ্যে নির্যাতন করে হত্যা করা হতো। হত্যার পরে সেই লাশ জমাট বাঁধানো সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলে দিত। নীরব নদীর ঘাট, সেখানে মস্ত বড় এক বরফ কল ছিল, মস্ত বড় বরফ কল। সেই বরফ কলটিকে ই করে নিজের দখলে নিয়েছিল শুনতে চাও। বড় নেতা হয়ে পড়িছে তাই না? আচ্ছা ঠিক আছে, আসুক নওশাদ, তারপরে কথা করছি। তারা কিরে, তোরা কাজ কাম ফালারে হেনে বসে রয়েছিস কিসের জন্য? কি হয়েছে? আরে হয়েছে কি ভাই? এই শালা তো ওই জসিমের গায়ে হাত তুলিছে। কোন শালা জসিমের গায়ে হাত তুলিছে? আরে ওই যে ইকবাল, মালিক গিরি ফলায়। ইকবাল খামাখাই তোর গায়ে হাত তুলিছে? কি জন্য হাত তুলিছে? ভাত খাচ্ছিলাম সেখানে, তো সেখান থেকে আমাকে ডাকিছে, টাইম মতো জাতি বাড়ি নাই দেখে আমাকে ইচ্ছা মতো মারিছে। তে তো ভুল বুঝাবুঝি হয়েছে। তেতে কি হয়েছে? এতে কি কাজ বন্ধ করে দিতে হবে নাকি? ভাই আমরা তো অনেক কাজই করতেছিলাম, ওর একটু বুঝাই বলতে পারতো না? সিডা না করে হুক করে ওর পঙ্গার মধ্যে লাথি মেরে দিছে। আরে সময় অসময় মানুষের মেজাজ কি সবসময় ঠিক থাকে নাকি? তো এই জন্য কি তোরাও মেজাজ খারাপ করে এনে বসে থাকতে হবি? না ভাই, ওর আচার আচরণ ভালো না, ওর সাথে কাজ করা যাবে না এরকম হুটোপাটো করে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝবো না। আরে চল। ইকবাল ভাই কি হয়েছে? এরা এরা দেখলাম মন খারাপ করে বসে রয়েছে। ভাই উঠে তারা, উঠে তারা, হট করে হেনে এসে বসে পড়েছিস, জিজ্ঞেস করেছিস? না ভাই, আমি বলতে যাচ্ছিলাম আপনি ওকে কি জন্য মারিছেন সেটা জানার জন্য। ছেলে তোর কাছে আমার কৈফত দেওয়া লাগবি? না, কিসের জন্য মারিছি? এই আমারটা খাস, আমারটা পড়িস। এই আমি কাজ করাই এগের দিয়ে। এই তুই দল বাঁধতেছিস, আমারটা খায়া তুই আমার সাথে নিমখারামি করতেছিস। আজকে তে তোরা সবাই বাদ চলে যা, আমি লোক নতুন লোক নিয়ে নেব। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন তো। তোর কথা কি খবরে কি বুঝবো? এই তুই আমারে বোঝাবি কিসের জন্য? আচ্ছা এই বাদ দে দিন, ওদিক থেকে কথা করছিস কিসের জন্য? আমার দিক থেকে কথা, আমি ওকে বোঝাচ্ছি ভাই। কি বোঝাচ্ছিস তুই? এই শোন, এই আমার কথা শোন। এই কি করছিস তুই? এই কি করছিস তুই?
হচ্ছে না কিন্তু ভালো হচ্ছে না কয়টা এই তুই জিনিস তে চলা রে এই 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 একটু কথা বলি ভালো করে কানে যাচ্ছে না ভালো করে কথা শুনিস না না এই শোন কালকে বরফ পেলে আমি চালাবো এক সঙ্গে বাচ্চাটা তুলা শোরের বাচ্চাটা বরফের ভিতর গাড়ি রাখ Oh, my God.